আমি ডক্টর মুকেশ কুমার বিজে, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড অ্যান্ডোলজিস্ট। আজকে আমরা কথা বলবো নুন্নু ইয়া পেনিস মধ্যে পেন হয়, জ্বালা হয়, ওটা কেন হয়, কি কারণে হয়, কি ট্রিটমেন্ট করতে হয়। প্রথমে বলি আপনাকে কি কি কারণে এটা হয়। প্রথম কারণ তো হয় ফাইমোসিস, দু নম্বর কারণ হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তিন নম্বর কারণ হয় পেরিনিয়াল ডিজিজ, চার নম্বর কারণ হয় আপনার ভেনোনোপস্টাইটিস, পাঁচ নম্বরে হয় কোনো নিউরোপ্যাথি, ছয় নম্বরে হয় ফ্র্যাকচার ইয়া ইঞ্জুরি অফ দ্য পেনিস, সাত নম্বরে হয় প্রোস্টেটাইটিস, আট নম্বরে হয় এক্সট্রা মাস্টুরবেশন, নয় নম্বরে হয় আপনার যে আপনার কিডনির রাস্তায় যে ইউরেটার আছে ওটা ডিস্টার্ব পার্টি, ইউরেটার স্টোন আটকে যায়, ওটার জন্য পেন হতে পারে, আর টাইট ফ্রেনুলাম দশ নম্বরে হয়, আর লাস্টে হয় মেন্ডোর ডিজিজ, যে রেয়ারলি পায়। আর আপনার পেনিসে ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, ওটা কি অ্যাকিউট হয়েছে, কি অনেকদিন ধরে চলছে, কোন পার্টি হচ্ছে, ডিস্টাল পার্টি হচ্ছে, কি মিডল পার্টি হচ্ছে, কি প্রক্সিমাল পার্টি পার্টি হচ্ছে ব্যথাটা নুনুর। ওটা ছাড়া কি পিছাব করার সময় হচ্ছে, কি পিছাব গতিতে কোনো প্রবলেমটা হচ্ছে, সঙ্গে সেক্স করার সময় হচ্ছে, কি দাঁড়াবার সময় হচ্ছে, কি সেক্স করার সময় হচ্ছে, কি ইজাকুলেশনের সময় হচ্ছে, এইসব জিনিস কি আপনাকে আমাকে জানতে হবে। ওটা দেখে আমরা ডিসিশন করি কি আপনার কি কারণে হয়। আমি আমরা একটা একটা করে এটাকে কথা বলবো, আপনি আমার ভিডিওকে পুরোটা দেখবেন, পরে দেখে আপনি বুঝতে পারবেন কি আপনার যে নুনুতে ব্যথা হচ্ছে ও কি কারণে হচ্ছে, ওটা জেনে কি ট্রিটমেন্ট আছে, আর আপনার ডক্টর সঙ্গে কথা বলতে পারেন। এই ভিডিওকে আপনি বন্ধুগুলোর সঙ্গে ভি শেয়ার করবেন, কারণ অনেক না বন্ধুরা আপনার এই পেনিসকে নিয়ে নুনুকে নিয়ে ব্যথা হলে কোনো সঙ্গে কথা বলতে পারেন না, লজ্জা দিয়ে, তো এটা আপনার শেয়ার করলে আপনার বন্ধুর সঙ্গে তো জানতে পারবে, তো ওনার কিছু হেল্প হয়ে যাবে। প্রথম হয় ফাইমোসিস। ফাইমোসিস কি হয়, যে আপনার ফোর স্কিন আছে পেনিসে নুনুর যে ফোর স্কিন আছে ওটা আগে টাইট হয়ে যায়, পিছিয়ে ইজিলি যায় না, টাইট হয়ে যায়, ওটা আমরা ফাইমোসিস বলি। ওটার জন্যে এটা মোস্ট কমন কারণ হয় নুনুতে পেনিস, ও টাইট ফাইমোসিস আছে, ওটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওটা আপনারা দেখতে পারেন। কিন্তু যে টাইট ফাইমোসিস আছে ওটা জেনে আপনার পেন হলে তো ওটা একই ট্রিটমেন্ট আছে, সার্কামসিসন, কোন মেডিসিন দিয়ে এটা ঠিক হয় না। দু নম্বর হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওটার মধ্যে কি হয় আপনার পেশাব করার আগে আর পেশাব করার সময় পেশাব করার পরে জ্বালা হয়, ওটা যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করি, কিন্তু হচ্ছে একটা লাইফস্টাইল চেঞ্জেস করলে আপনার বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে না, আর নুনু ব্যথাটা হবে না। তিন নম্বরে আছে প্যারানোডিসিস। প্যারানোডিসিস কি হয়, একটা হার্ড নোডুল পেনিস মধ্যে হয়ে যায়, হার্ড নোডুলের ইনিশিয়ালি ব্যথা হয়, স্পেশালি দাঁড়াবার পরে হয়, আর অনেকবার পেনিসটা বাঁকতে স্টার্ট হয়ে যায়, যে সাইডে আগে আপনার হার্ড নোডুল হয়েছে ও সাইডে একটু বাঁকতে স্টার্ট হয়ে যায় পেনিসটা নুনুটা, তো স্পেশালি দাঁড়াবার অবস্থাতে। এটা কেন হয়, ইউজুয়ালি এটা এলডারলি পেশেন্ট হয়, ডায়াবেটিক পেশেন্ট হয়, কিন্তু ইয়াং পেশেন্টের মধ্যে হাইপোক্সিক ইঞ্জুরি হয়ে যায়, কোনো সময় দাঁড়াবার সময় কোনো ট্রমা হয়ে যায়, তো হাইপোক্সিক ইঞ্জুরি হয়, ওখানে হার্ড নুডুল মতন হয়ে যায়, ও ব্লাড ক্লটটা জমে, এটা এরকমটা প্রবলেমটা হয়। তারপরে হচ্ছে ভেনোনোপস্টাইটিস। ভেনোনোপস্টাইটিস কি আপনার যে ফোর স্কিন আছে ওটার মধ্যে কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দিনে হতে পারে, কি আনপ্রোটেক্টেড আপনার কোনো সঙ্গে সেক্স করেছেন, ওটা ইনফেকশন আপনার হয়ে আপনার ফোর স্কিনটা ইনফেক্টেড হয়ে যায়, ইয়া ফির ডায়াবেটিক পেশেন্টগুলোকে এই সমস্যাটা দেখা যায়। আর আপনার ইনিশিয়ালি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করি, অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হয়ে যায় তো ভালো, ভেনোনোপস্টাইটিস না হয় তো ওটাকে একটা সার্কামসিন করে ঠিক করতে হয়। তারপরে নিউরোপ্যাথি, অনেকবার প্যারিসে যে নার্ভগুলো আছে কোনো ভিটামিনের কমে জিনে ইয়া কোনো ট্রোমা জিনে নার্ভগুলো ইঞ্জুরি হয়ে যায়, আর কন্টিনিউ একটা পেন থাকে যেটা আমরা ওষুধ দিয়ে ঠিক করি। তারপরে আছে প্যানিসে ফ্র্যাকচার হয়ে যায়, যে প্যানিসে কোনো ইঞ্জুরি হয়ে যায়, স্মল ফ্র্যাকচার আছে তো ওখানে একটু ইনিশিয়ালি সোয়েলিং হয়ে পড়ে ঠিক হয়ে যায়, ব্যথা চলে যায়, মানে বড়ো ফ্র্যাকচার হয়ে যায় তো ওটা অপারেশন করে আমাকে ঠিক করতে হয়। তারপরে হচ্ছে ক্রনিক প্রোস্টেটাইসিস ইয়া প্রোস্টেটাইটিস। প্রোস্টেটাইটিস ইনফেকশন হলে ব্যাকটেরিয়া কি নন ব্যাকটেরিয়াল, স্পেশালি যদি ক্রনিক প্রোস্টেটাইটিস হয়ে যায় তো প্যানিস মধ্যে একটা জ্বালা ব্যথাটা সবসময় থেকে যায়, ওটা কিন্তু ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়, এটা মেডিসিনালি আমরা ঠিক করি। এটা আমি একটা ডিটেল ভিডিও কি আপনার কী হোমিওপ্যাথিস আছে কী ট্রিটমেন্ট আছে আমার ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তারপরে কারণটা হচ্ছে টাইট ফ্রেনুলাম, তো প্যানিসের নিচে যে ফোর স্কিন আছে নিচে আগে গ্লান্স উপরে উপরে যেহেতু আগে থেকে যায় জন্ম থেকে তো ওটা টাইট ফ্রেনুলাম বলি, ওটার জন্য যে স্কিনটা পিছিয়ে যায় তো একটু ব্যথা হয়, আর প্যানিস একটু আগে সাইডে ব্যান্ড হয়ে যায়, ওটা আগে আমি একবার মাস্টারবেশন করলে ইয়া ফির আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে কেটে যায়, কাটা পড়ে ওখান থেকে ব্লিডিং হতে পারে, ওখান থেকে ব্যথা হতে পারে, তো টাইট ফ্রেনুলামে এটা ছোট অপারেশন বলি ফ্রেনুলোপ্লাস্টিক, ফাইভ টু টেন মিনিটস অপারেশন হয় আর ফ্রেনুলোপ্লাস্টিক করলে এই টাইট ফ্রেনুলামটা ঠিক হয়ে যায়। তারপরে এক্সট্রা মাস্টারবেশন, এক্সট্রা মাস্টারবেশন করলে আপনার প্যানিসের মাসলগুলো একটু ফটিগ হয়ে যায়, ওটার মধ্যে একটু ব্যথা হয়, তো
তো মাসপেশি আপনি করতে পারেন কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে আপনাকে একটু কম করলে ব্যথাটা চলে যায়। তারপরে আছে আপনার কিডনি স্টোন, একবার ইউরেটারি যে ডিস্টাল পার্ট আছে যে ব্লাডার মুখে আসে খুলে ওখানে স্টোন আসে আটকে যায়, ও ব্যথা ভি অনেকবার প্যালিসের টিপ মধ্যে আসে, মেজরটিপ মধ্যে আসে, ওটা যে আমরা ডক্টর কাছে কথা বলে ওরা ইউএসজি বলে জানতে পারে আর স্টোনটা ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়ে যায়। তারপরে আরেকটা পেশেন্টে মেন্ডো ডিজিজ হয়ে যায়, কি হচ্ছে যে ভেরগুলো আছে ওটা হার্ড হয়ে যায়, এটা ভেরি রেয়ার ডিজিজ থাকে, ওটার জন্য ভি পেন হয়, ওটার জন্য ভি কোচরা আমরা মেডিসিন দিয়ে ওটা ঠিক হয়ে যায়। তো বন্ধুগণ আজকে আমরা কথা বললাম পেনিসে নুনুতে কেন পেন হয়, কি কারণ থাকে, কি ট্রিটমেন্ট করলে ভালো হয়। আপনার আমার এই ভিডিওটা ভালো লেগেছে তো ওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।